কাস্টমার হ্যাঁ, এখন দোকানের কাস্টমাইজেশনটা করতে পারছে। দোকান যখন আমরা ইনস্টল দিয়ে ফেলেছি অলরেডি, তো দোকানটা আমি এখন দুই ভাবে ঢুকা যায়, একটা হচ্ছে ভিতর থেকে আর একটা হচ্ছে বাইরে থেকে। তো আপাতত আজকে ভিতর থেকে ঢুকে দেখি, তারপরে আমরা বাইরে থেকে ঢুকবো। এই দেখো দোকানের সেই প্লাগিং এর অপশন। হ্যাঁ, আমরা দোকান প্লাগিং এ ঢুকে যাব। এখন দেখো, সাপোজ এখানে দোকানে হিসাব নিকাশ কত কি ভিজিট হয়েছে না হয়েছে, কতজন কত টাকা ইয়ে হয়েছে, সেটা হিসাব নিকাশ থাকবে। এখানে কোনো কিছু না, আগে চলে যাব সেটিং অপশনে। এখন দেখো, জেনারেল সেটিং, জেনারেল সেটিং বলতে কি বলছে, অ্যাডমিন এরিয়া। তুমি কি অ্যাডমিন কে তোমার এই পুরা অ্যাক্সেস দিবে ওয়েবসাইটে? যদি তুমি দিতে চাও তাহলে এটা টিক উঠাই দিবা, যদি না দিতে চাও তাহলে টিক দিবা। অ্যাডমিন অ্যাক্সেস বলতে কি হচ্ছে, তোমার যে এটা ওয়েবসাইট, তাই তো? তুমি মালিক, তুমি তো এই অ্যাক্সেসটা পুরাপুরি দিবা না, তাই না? পুরাপুরি যদি অ্যাক্সেস দাও তাহলে তো, হ্যাঁ হ্যাঁ, ভেন্ডর তো বুঝে ফেলবে যে তোমার সাইটে কত জোনা ভেন্ডর আছে, কত টাকা লেনদেন হচ্ছে, সব কিন্তু সব বুঝে ফেলবে। সো সবসময় এটাকে ডিসেবল করে রাখবা, এটাকে টিক দিয়ে দিবা। ওকে, আচ্ছা, ভেন্ডর হিস্টরি ইউআরএল এটা এরকমই থাকবে, এটা চেঞ্জ করার কোনো কিছু নাই। ভেন্ডর সেট আপ লগো উইজার্ড। আচ্ছা, এইখানে দেখো, এখন ভেন্ডর তুমি যদি কোনো লগো আগে থেকে তৈরি করে রাখো তাহলে এটা ডিফল্ট অবস্থায় ভেন্ডর পেয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে না, কোনো কিছু দিবা না, ভেন্ডর নিজের লগো নিজে বানায় দিবে, তাহলে কোনো কিছু এখানে আপলোড করার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, আর ডিজেবল ওয়েলকাম, ওয়েলকাম উইজার্ড, যদি নিউ রেজিস্টার কেউ করে তাহলে একটা ওয়েলকাম মেসেজ আসবে, ওটা যদি ডিজেবল করতে চাও তাহলে এটা ক্লিক করে দিবে। সচরাচর আমরা কেউ ডিজেবল করবো না, আমরা এনেবলই করে রাখবো এটা। আচ্ছা আচ্ছা, ভেন্ডর স্টোরের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু অপশন থাকে, এই সবগুলোতে আমরা টিক দিয়ে রাখবো। আর এনেবল সিঙ্গেল সেলার মোড, এটাকেও দিয়ে রাখবো। হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা থাকবে অন, টার্মস অ্যান্ড কন্ডিশন এটাও থাকবে, আর সিঙ্গেল সেলার মোড। অনেকে আছে যে যাদের ছোট দোকান, ছোট শপ, জি বড় জি বড় না, মাল্টি না, তারাও ওরা করতে পারবে। আর স্টোর ক্যাটাগরি এটা হইতেছে নান, কারণ আমি তার জানি না যে আমার ভেন্ডর সিঙ্গেল না মাল্টিপল, দুটোই থাকবে, সেটা নান করে রাখবো, দিয়ে সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার আসো সেলিং অপশনে। সেলিং অপশনে ওই যে আমাদের ফার্স্টে একটা লেখা দেখাচ্ছিল না, আমরা কি টাইপ কমিশন নেব, এইখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে পরে। এটা কিন্তু অল ভেন্ডার্স এর জন্য, পার্সেন্টেজ ফ্ল্যাট না কম্বাইন্ড, তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবা, আর কিছু না। এটা ভিতর থেকে করতেছি, আমরা সেট আপের সময় একটা অপশন পাইছিলাম, কিন্তু এখন আমরা ভিতর থেকেও চেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে 1 বছর পর আমরা বাড়াতেও পারি কমিশনটা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বাড়াই ফেলবো। আর এখানে যা যা আছে ভেন্ডরই করবে। আচ্ছা, ভেন্ডর ক্যাপাবিলিটি দেখো, নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড। এখন দেখো এখানে বলতেছে ভেন্ডর কি প্রোডাক্ট আপলোড করতে পারবে, যদি যারা রেজিস্টার করবে অবশ্যই তারা পারবে। আর তুমি যদি মনে করো যে না, তুমি তাকে আপলোড করতে দিবা না, তোমাকে আগে লিস্টিং দিবে, তারপরে তুমি অ্যাক্সেস করবা, তাহলে তুমি তখন টিকটা উঠাই দিবা। ওকে, আচ্ছা, ডিজেবল প্রোডাক্ট পপ আপ। এখন এখানে বলতেছে ওরা ভেন্ডররা যখন একটা পপ আপ করে দিবে, ওটা কি শো করবে, যদি শো করাতে চাও তাহলে ওকে, না করাতে চাও তাহলে না, প্লিজ। তো অবশ্যই তারাও শো করাবে, কারণ নাহলে তো ওদের স্টোর কেউ নিবে না, শো করবে না। আচ্ছা, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ এটা কারা করবে, এটা হচ্ছে ভেন্ডরই করবে, মানে ভেন্ডরের যেগুলো আছে ওরা ভেন্ডর করবে, আমরা ওগুলো দেখবো না। আচ্ছা, নিউ প্রোডাক্ট স্ট্যাটাস, এখানে নিউ প্রোডাক্ট বলতে কি বলছে, পেন্ডিং রিভিউ। এখন তুমি যদি পেন্ডিং এ রেখে দাও, তাহলে আগে মনে করো ভেন্ডর একটা প্রোডাক্ট আপলোড দিয়েছে, তুমি দেখবা, তারপরে তুমি ওখান থেকে অ্যাকসেপ্ট করবা, তারপরে যদি তোমার মনে চায় তাহলে তুমি সে পাবলিশ করতে পারবে অথবা রিভিউ রেখে দেবে। তো আমরা এটা কখনোই করবো না, ভেন্ডরের যারা যারা যে প্রোডাক্টই আছে সবই পাবলিশ করে দিতে পারবে, আমরা রিভিউ নিব না। ওর যদি 100টা প্রোডাক্ট থাকে, 100টা প্রোডাক্ট যদি 1 টাকা দামের হয়, ওটা তা পাবলিশ করে দিবে, আমরা ওটা দেখবো না। তো আমরা এখানে পাবলিশ করে রাখবো। আচ্ছা, ডুপ্লিকেট প্রোডাক্ট অ্যালাউ থাকবে, যদি কোনো কিছু ডুপ্লিকেট হয় তাহলে এটা ওখানে নোটিফিকেশন দিবে, আদার্স কিছু না। আচ্ছা, এডিটেড প্রোডাক্ট স্ট্যাটাস, প্রোডাক্টে রিভিউ, ওই যেটা বললাম আর কি, যদি আমি রিভিউ করতে চাই তাহলে এটা সেট করে দেবো, না হলে না, দরকার নেই। প্রোডাক্ট মেল নোটিফিকেশন অবশ্যই থাকবে, যখন কোনো প্রোডাক্ট সাবমিশন হবে, আপলোড হবে কি যাবে, অবশ্যই দুইজনের কাছে মেল চলে যাবে, এটা অন, এটা কিছু করা লাগবে না, অন থাকতে হবে। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন,
এটা সিঙ্গেল থাকবে, পরে লাগে ওরা মাল্টিপল করে নেবে। আচ্ছা এবার দেখো, ভেন্ডার্স ক্যান ক্রিয়েট ট্যাগস। ভেন্ডার কি ট্যাগ ক্রিয়েট করতে পারবে? ওই যে নিচে নিচে কিছু, যে আমরা যখন প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম ওই যে ট্যাগ গুলা ছিল মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ ট্যাক্স ট্যাক্স না, ট্যাগ ট্যাগ দাঁড়াও দেখাচ্ছি। সাপোজ মনে করো যে পেজ কি দেখা যাচ্ছে, অ্যাড নিউ প্রোডাক্টের পেজ কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখতে পাচ্ছি জি। আচ্ছা এই যে আমরা যখন প্রোডাক্ট আপলোড করছিলাম, যে এখানে কিছু প্রোডাক্ট ট্যাগ আছে না লেখা, আমরা দিতাম না টি শার্ট, তারপরে পেন, ওয়াচ, সানগ্লাস, এই ট্যাগ, এই ট্যাগ গুলা কি হ্যাঁ ভেন্ডার হ্যাঁ দিতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, অ্যালাউ করে দেবে। আচ্ছা ডিসকাউন্ট এডিটিং অ্যালাউ কি কুপন, তারপরে ডিসকাউন্ট দিতে পারবে প্রত্যেকটা অর্ডারে? অবশ্যই পারবে, ভেন্ডর সবই পারবে, শুধু ভেন্ডর তার স্টোরে পারবে, পুরা ওয়েবসাইটে অ্যাক্সেস পাবে না। ক্লিয়ার? জি। হাইড কাস্টমার ইনফো, কাস্টমার ইনফরমেশন কি ভেন্ডর হাইড করতে পারবে? না, এটা হাইড করা যাবে না, কারণ এটা হাইড করলে তো আমাদের লস। ওয়েবসাইটে তুমি তোমার শপে দেখা যাচ্ছে 100 জনকে মার্কেট করছে তোমার স্টোর থেকে, কিন্তু দেখাচ্ছ 10 জন, তাহলে তো হবে না, এটা হাইড করা যাবে না, এটা অন থাকবে। আচ্ছা ভেন্ডর প্রোডাক্ট রিভিউ, ভেন্ডর ক্যান চেঞ্জ প্রোডাক্ট রিভিউ স্ট্যাটাস ফ্রম ভেন্ডর ড্যাশবোর্ড, মানে ভেন্ডর কি ভেন্ডর ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট রিভিউ স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে? না পারবে না। এটা কেন পারবে না আমি বলি, এখন মনে করো আমি দারাজ থেকে একটা পণ্য কিনছি, ফেরি লাইট এটা দেখি, সাপোজ মনে করো দারাজ থেকে আমি একটা ফেরি লাইট গুলা কিনছি। জি এখন মানুষ কি দেখে তোমার স্টোরে ভিজিট করবে? অবশ্যই রিভিউ দেখবে, তারপরে কমেন্ট দেখবে। এই যে রিভিউ দেখো, 5 স্টার, 5 আউট অফ 4.6, আর এই যে সে কমেন্ট, এটাই হচ্ছে সেটা। তুমি যদি মনে করো যে ভেন্ডর তার প্রোডাক্ট রিভিউ চেঞ্জ করতে পারবে, তাহলে মনে করো এই এখানে 4.6 হতো, এই জায়গায় 5-5ই দিয়ে দিল ভেন্ডর, আর এখানে কমেন্ট নিজের ইচ্ছে মতন শেডিট করে লিখে দিল, কিন্তু আমি তো সেটা করতে জি দিব না, আগে আগে করতে দিব না, কারণ আমার তো মানুষকে ট্রাস্টেবল করতে হবে, যে না আমার স্টোরে যে ভেন্ডারটা আছে এই জিনিসগুলো ভালো, তো অরিজিনালি দেখাতে হবে মানুষকে। যদি দেখাতে চায় তাহলে আমি এই টিকটা উঠাই দিবো, আর যদি না চায়, ভেন্ডরকে যদি অ্যাক্সেস দিয়ে দিই, তাহলে এটা টিক দিয়ে দেবো। এটা ক্লিয়ার? আর এটা দেখো, এনেবল ভেন্ডর সুইচিং, ভেন্ডর কি যে কোনো সময় অ্যাডমিনের সেটিং সুইচ করতে পারবে? মানে মনে করো ভেন্ডর ভেন্ডরে আছে, এখন অন্য একটা ভেন্ডরকে সে অ্যালাউ করবে, সে সেই স্টোরটা চালাবে না, যদি সেটা করতে চাও তাহলে অ্যালাউ দিয়ে দিবা, না দিলে না, শেষ। হ্যালো, জি আচ্ছা এটা গেলো জি ভাইয়া, সেলিং অপশনে, এবার আসো উইথড্র অপশনের ক্ষেত্রে। ওই যে উইড্রো যেটা বললাম, তুমি কোন মেথডে ইউজ করতে চাবা, এখন দেখো এখানে তোমার কোশ্চেন দেখতে পারে পেপল, ব্যাংক ট্রান্সফার, স্কিল, বিকাশ, রকেট কো, এগুলা। জি আচ্ছা এইগুলা তোমাকে নেওয়ার জন্য ভাই সত্যি কথা বলতে এইগুলা আসলে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু তুমি যদি বিকাশ রকেট আনতে চাও তাহলে বাংলাদেশে এসএসএল কমার্স নামে একটা ওয়েবসাইট আছে, তারা একটা পেইড প্লাগইন দিয়ে দেয়, আর ওদের ওয়ান টাইম মানে এককালীন 10,000 থেকে 15,000 টাকা ওদেরকে পে করতে হয়, তারপরে ওরা একটা হ্যাঁ অ্যাক্সেস দিবে। ওই অ্যাক্সেস যদি তোমার সাইটে নিতে পারো, তাহলে তুমি বিকাশ, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, বাংলাদেশের সকল ব্যাংকের কার্ড তুমি সব ওখান থেকে পারচেস করতে পারবা। ওইটাই সেই সিস্টেম। এখন তুমি যদি কোনো সময় কোনো সাইট করো বাংলাদেশে, যদি কেউ বলে যে আমার ওয়েবসাইটে আমি ওই ডাচ বাংলা ব্যাংকের এটিএম এর কার্ড সাপোর্ট করাবো, সিটি ব্যাংকের করাবো, UCBL করাবো, কিংবা ভিসা, আমেরিকান মাস্টার, সব করাবো, ঠিক আছে বলবো হ্যাঁ যে সব। মানে ওই হ্যাঁ মানে যারা কিনবে হ্যাঁ তারা ওখানে ওখান থেকে মানে টাকা পে করতে টাকা হবে, পে করতে হবে বলতে, তুমি যার কাছ থেকে যাকে কাজটা করে দিবা তাকে বলবা এটা করা যাবে শুধুমাত্র এসএসএল কমার্স, এই যে একটা ওয়েবসাইট আছে এদের সাথে যোগাযোগ করেন ফার্স্ট, যোগাযোগ করার পরে এদেরকে আপনি টাকা পে করবেন, ওরা তারপরে আপনার সাইটে এই জিনিসের যে প্লাগিং আর যেগুলো থাকবে API কি, ওরা তারা দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে, শুধুমাত্র তাদের বলবা যে এইটা থেকে যোগাযোগ করতে। এটা কিন্তু পে তুমি করবা না, এটা কিন্তু কাস্টমার করবে,
এটা কিন্তু বায়ার করবে যদি বাংলাদেশের হয় আর কি, বায়ারই টাকা দিবে, বায়ারই করবে। আর যদি বায়ার না বুঝে তাহলে তুমি এসএসএল কমার্সে ঢুকে এদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তুমি যোগাযোগ করবে। এককালীন টাকা মানে 15,000 এদের দেওয়া লাগে লাইফ টাইম, এটাই আর কি। এটা দিয়ে দিলে দেখো ভিসা মাস্টার এগুলো কিন্তু সব চলে আসছে। যে আমরা যেমন পুতুল হোস্ট থেকে করি না অনলাইন পেমেন্ট, সব রকমের সিস্টেম থাকে, এটা হচ্ছে এটাই সেটা, কিছুই না, জাস্ট খালি এরা একটা প্রিমিয়াম প্লাগিং দিবে, প্লাগিংটা দিয়ে ওরা এপিআই কিটা সেট আপ করে দিবে, তারপরে আর কোনো কাজ নেই, তখন তুমি সব অপশন তোমার সাইটে পেয়ে যাবে। আর এখানে আছে ম্যাক্সিমাম লিমিট, তারপরে অর্ডার স্ট্যাটাস কিভাবে কি, এটা পে সেটিং, পে সেটিং যেমন আছে ডিফল্ট, ডিফল্টই থাকবে, কোনো কিছু করার দরকার নেই। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে দেখো শো ম্যাপ অন দি স্টোর, তুমি তোমার যদি ওই ভেন্ডরের ম্যাপ থাকে, স্টোরে ম্যাপ থাকে, যদি কোনো কিছু শো করাতে চাও তাহলে ম্যাপে ক্লিক করবা, ম্যাপের এপিআই কি থাকলে দিয়ে দিবা, না থাকলে না, শেষ। আর ভেন্ডরের যে স্টোরের ড্যাশবোর্ডটা থাকবে, মানে ভেন্ডর যখন প্রোডাক্ট আপলোড করবে, যেমন এই তো একটা ভেন্ডর দ্বারা যে এই একটা ভেন্ডর, সে যখন প্রোডাক্টটা আপলোড করছে তার অবশ্য এভাবে আছে, কই গেল ব্র্যান্ড ব্র্যান্ড ভেন্ডর যাক, এটা হচ্ছে কিরকম, যখন আমি একটা আমার স্টোরে প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্টটাকে দেখানোর জন্য উপরে কিছু লগো থাকে, মানে লগো আর কি ডিসপ্লেটা যেরকম আসবে আর কি, ওইটাই আর কি বোঝাচ্ছে। দেখি এখানে একটা আছে, এটা দেখলে বুঝতে পারবা, হাইড করে দিছে, যার ফলে এখানে আসতেছে না, এখানে সব কিছু এখানে শো করতে হবে, সব হাইড করে দিছে। গো টু স্টোর, এই দেখো এই হচ্ছে তার স্টোরের একটা লগো, দেখো যেটা বলছিলাম, মনে করো এই হচ্ছে একটা ভেন্ডর, এই একটা ভেন্ডর স্টোরের নাম, পিছনে একটা লগো দিয়ে দিয়েছে, ফলোয়ার্স লিখে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর এখানে কত ফলোয়ার, কত পার্টিসিপেটিং, এগুলো আর কি শো করতেছে, এটাই সেটা আর কি। মানে তুমি তোমার এই ভেন্ডরের পেজটাকে কিভাবে শো করাবা এটাই আর কি, এটা এই যে এটা, এই একটা টেমপ্লেট আছে, একটা টেমপ্লেট আছে, একটা আছে, একটা, যেরকম যেটা ইচ্ছা, মনে করো আমি এটা সিলেক্ট করে দিলাম, আমরা যখন ভেন্ডর দিয়ে কোনো কিছু আপলোড দিয়ে দেখাবো তখন এটা শো করবে। ওকে আচ্ছা, এবার স্টোর ব্যানার কত উইকেট বুঝি না কোনটা, এটা ভেন্ডর তার ইউজার পিকচারের প্রোফাইল পিকচারের জায়গায় পিকচার দিবে, আর তোমার ইয়ে দিবে যে লগের জায়গায় লগ দিয়ে দিবে, আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিবে, আর এরকম স্টাইল এরকমই থাকবে আর কিছু না। আচ্ছা, স্টোর ব্যানারের উইকেট এরকম থাকবে ডিফল্ট, এগুলা এনেবল থাকবে, কোনো কিছু করা লাগবে না। আর হাইড ভেন্ডর ইনফো, আর মনে করো যে তুমি যদি ভেন্ডর ইনফো হাইড করতে চাও, ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার, তাহলে হাইড করে দিবা, যেমন এখানে কিন্তু হাইড করা আছে সবই, ইমেল অ্যাড্রেস ফোন সব কিছু হাইড করা আছে, তাহলে এটা হাইড করে দিবা, আর ওপেন রাখ, যোগাযোগ করবে সরাসরি আমার ইসে, মানে এসে, হ্যাঁ তোমার যে মেইন, হ্যাঁ হ্যাঁ, তোমার ওয়েবসাইটের মাধ্যমে যদি হচ্ছে, সো তোমার ওয়েবসাইট দিয়ে তারা কন্ট্যাক্ট করবে, তারা পাশে কোনো ইমেল ফেসবুক কন্ট্যাক্ট এগুলো করবে না,
এটা আর কি সেভ চলে গেছে। আচ্ছা, প্রাইভেসি পলিসি যেরম আছে সেরম থাকবে, ইমেল ভেরিফিকেশন খালি এখানে টিকটা দিয়ে দিবা, ক্লিয়ার, জাস্ট সেভ চেঞ্জেস, জি জি আর কিছু না। তাহলে মেল ভেরিফিকেশন হয়ে যাবে, কোনো কেউ প্রোডাক্ট পারচেস করলে, কেউ রেজিস্ট্রেশন করলে দুজনের কাছে মেল চলে যাবে। ওকে, আর সোশ্যাল এপিআই এনাবেল করে দিবা, সব এনাবেল করে দিয়ে যে ফেসবুকে লিঙ্কিং থাকলে দিয়ে দিবা, না থাকলে না। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে, তোমার ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে মূল যে তুমি অ্যাডমিন, আর ভেন্ডরের জন্য ভেন্ডর তখন অপশন পেয়ে যাবে। আর কিছু না, তাহলে এটা বোঝা গেছে দোকানের কাস্টমাইজেশন কিভাবে কি করতে হবে সেটিংটা। এই যে আচ্ছা, এবার আসো দোকানের ভেন্ডরস এর ভিতরে ক্লিক করি আমরা। এখন দেখো দুই ভাবে ভেন্ডর অ্যাড করা যাবে। এক, কেউ যদি মনে করো আমাদের ওয়েবসাইট ভিজিট করে, সে যদি রেজিস্টার করে ফেলে, সেভাবে ভিজিট করতে পারবে সে। অথবা মনে করো সাপোজ তোমার একটা শপ আছে কিন্তু সে এই বিষয়ে অতটা পারদর্শী না, তাহলে ম্যানুয়ালি তাকে তুমি ভেন্ডর হিসাবে তাকে তোমার স্টোরে ওয়েলকাম জানাতে আসলে পারবে। এখানে আমার একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এই যে এখানে ভেন্ডরদের আমি কানেক্ট করবো ঠিক আছে, হুম হুম ওই ভেন্ডরের আমার এই সাইটের সাথে কানেক্টেড হতে হলে তার কি কি থাকতে হবে? তার আগে মূল কথা, তার ওয়েবসাইটের স্টোরের লিঙ্ক থাকতে হবে, ইউআরএল, স্টোরের নাম থাকতে হবে, তারপরে স্টোরের মানে কি কি প্রোডাক্ট আছে সেটা লিস্টিং থাকতে হবে, আর মেইল অ্যাড্রেস এই হাবি যাবে, আর কিছু না। এটা কোথায় রাখবে সে? এটা যখন সে আমাকে স্টোরে মানে আমার সাথে জয়েন করবে তখন তাকে সেগুলো সাবমিট করতে হবে সেই জায়গায়, এইটাই সেই জায়গা আমি আচ্ছা, দেখাচ্ছি। তার মানে ভেন্ডরের জন্য আলাদা একটা পেজই হয়ে যাবে হ্যাঁ, পুরো এইটা হচ্ছে ভেন্ডরের পেজ। দেখো দোকানের ভিতরে যে ভেন্ডরস দোকানটা। যেটা আছে না, এখানে তুমি যত ভেন্ডরস তোমার এখানে রেজিস্ট্রেশন করবে সব ডিটেলস তুমি এখানে পাবা, এই আচ্ছা এর আচ্ছা, ভিতরে সব পাবা। ওকে, তাহলে সব আপলোড টাপলোড সব আমার সাইটে হবে তাই? হ্যাঁ তোমার সাইটে হবে কিন্তু তার স্টোরটা তারই থাকবে, মাঝখানে তুমি একটা কমিশন নিয়ে নিচ্ছ। তোমার একটা মনে করো লাবজিটারে 10টা দোকান আছে, তুমি একটা স্পেস দিয়ে দিচ্ছ একজনকে মার্কেট কিছু করার জন্য, তুমি একটা কমিশন নিচ্ছ তার কাছ থেকে, এটাই হচ্ছে সেইটা। এটা ওয়েবসাইটের মাধ্যমে, এটা হচ্ছে মাল্টি ভেন্ডর। আচ্ছা, এখন মনে করো দোকানের মাধ্যমে ম্যানুয়ালি ভাবেও কেউ ভেন্ডর অ্যাড হইতে পারে অথবা নিজে নিজে রেজিস্ট্রেশন করে অ্যাড হতে পারে। তো আপাতত ম্যানুয়ালটা দেখাচ্ছি, তারপরে আমরা অটোতে চলে যাবো। হুম, হ্যাঁ, যে বললাম অনেকে আছে যে তারা বুঝে না কিভাবে সে রেজিস্ট্রেশন করবে, কিংবা মনে করো তার সবই আছে কিন্তু সে এই টেকনোলজি বিষয়ে পারদর্শী না, তাহলে তুমি তাকে তোমার ভেন্ডরে তোমার ওয়েবসাইটে জয়েন করাই দিবা। তার জন্য কি করবা, ভেন্ডরসে যাবা, যে অ্যাড নিউ ক্লিক করবা। আচ্ছা, এবার দেখে অ্যাকাউন্ট ইনফো, এখানে ভেন্ডরের পিকচার থাকছে, একটা পিকচার দিয়ে দিই, তারপর সে একটা পিকচার ভেন্ডরের এটা দিয়ে দিলাম, একটা ব্যানার থাকছে ভেন্ডরের, এই সে ব্যানার দিয়ে দিলাম। আর ভেন্ডরের নাম, ভেন্ডরের নাম কি যে কোনো একটা দিয়ে দিলাম, স্টোরের নাম, ভেন্ডরের স্টোরে কি আছে, ভেন্ডরের যে স্টোর আছে সেই স্টোরের নাম দিতে হবে। তারপর যে এই যেমন এই একটা এ আছে স্টোরের নাম, এটা দিয়ে দিলাম, সেটা দেখো স্টোর ইউআরএল অটোমেটিকলি জেনারেট হয়ে গেছে। হুম, এটা জেনারেট তো হয়ে গেছে, আর কিছু করার লাগবে না, ফোন নাম্বার, ফোন নাম্বার মাস দেওয়া লাগবে আর ইমেল। আচ্ছা, ভেন্ডার ইউজার নেম দেওয়া লাগবে আর পাসওয়ার্ড, জেনারেট করলে এটা চলে আসবে অটোমেটিকলি, রিজেনারেট করলে চেঞ্জ হবে অটোমেটিকলি আসবে। ওকে, আচ্ছা দিয়ে নেক্সট। এবার ভেন্ডরের স্ট্রিট অ্যাড্রেস, ভেন্ডরটা কোথাকার, কোন এলাকার সেটা দিতে হবে। সাপোজ কুষ্টিয়া, স্ট্রিট টু এম, অন্য কিছু থাকে অন্য কিছু দিবে, সিটি কুষ্টিয়া, জিপ 7,000, কান্ট্রি বাংলাদেশ, যা আছে ওয়ার্ল্ড ওয়াইড আছে, যেটা দরকার লাগাই নিলে হবে। স্ট্রিট কুষ্টিয়া, নেক্সট। এবার পেমেন্ট, ওই যে বলেছিলাম না ব্যাংকের ইনফরমেশন দরকার, হ্যাঁ সেটা তখন এই ব্যাংক অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম্বার,
অ্যাড্রেস হারিয়ে যাবে সবকিছু বসে, পেপাল ইমেল থাকলে হলো, না হলে না, শেষ। যে এনেবল সেলিং এই দুটোতে অন করে দিয়ে ক্রিয়েট ভেন্ডর, যে কোনো ব্যাংকের কার্ডটা ঠিক করবে। হ্যাঁ অ্যাড করা যাবে। এই দেখো ভেন্ডরের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন তুমি যদি তার ভেন্ডরকে তোমার এই আইডি পাসওয়ার্ড দিয়ে দাও, সে সেভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবে। ক্লিয়ার? এটা গেল তোমার ম্যানুয়াল। আইডি পাসওয়ার্ডটা দেবো ও এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে যখন আমরা ইয়ে এগুলা করছিলাম, বসাই নিচ্ছি, তাই তো? বুঝি নাই বুঝি নাই। হ্যাঁ, যেগুলা লাগবে মানে আপলোড করার সময় হ্যাঁ তাকে হ্যাঁ, সেই সেগুলো ইনফরমেশন ইনফরমেশনগুলো গুলা তাকে দিবে। দিয়ে দিবা। এটা হচ্ছে ম্যানুয়ালি, মানে তুমি অ্যাডমিন, তুমি যখন কারোকে আপলোড করবা ভেন্ডর হিসেবে তখন তুমি করবা। হ্যাঁ, এবার আসো অটোমেটিক কিভাবে করে। অটোমেটিক করতে হলে ফার্স্টে আমরা একটু লগ আউট করে নিই। গেম আচ্ছা, এই তো আমাদের ওয়েবসাইট, তাই তো? এখন মনে করো এখানে তুমি একটা ব্যানার দিয়ে দিলা, জয়েন ইন মাল্টি ভেন্ডর, মানে এখানে যা লিখে দিলা যে এখানে এটা ইজ দ্য মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এনি ওয়ান ক্যান জয়েন দিস। তাহলে এই যে লগইন আর রেজিস্ট্রেশন যে একটা ফর্ম আছে না, এখানে ক্লিক করবে সরাসরি। ক্লিক করার পরে ধর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা ক্লিক করবে। এইবার দেখো মাই অ্যাকাউন্টে যখন আসবে, রেজিস্টারের পেজ আছে। যদি কাস্টমার হিসাবে কেউ করে তাহলে সে তার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে করবে, আর যদি কেউ ভেন্ডর হিসাবে করে তাহলে এই দেশে সে ক্লিক। বুঝা গেছে? তাহলে আসো আমরা বসাই দিই এরকম। কাস্টমারও কি রেজিস্ট্রেশন করতে পারবে? কাস্টমার কাস্টমার হিসাবে করতে পারবে, যেমন কেউ প্রোডাক্ট কিনলো তখন তার একটা ইনফরমেশন তুমি কালেক্ট করে রেখে দিলে। এটাই সেটা, যেমন তারা যে করে না, তুমি যারা যে অর্ডার করনি, তোমার মোবাইল জি জি নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট করনি তারা যে, এখনো করাই আছে হ্যাঁ তো এটাই সেটা। এটাই সেটা এটাই সেটা কাস্টমারদের। আর ভেন্ডারের জন্য ভেন্ডার, তাহলে ভেন্ডারের জন্য রেজিস্টার করলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি দিলাম আমি কিন্তু জানি না। খুলেন দাতা মাতা, খুলেন দেখি তারপরে কি হয়। দাতা মাতায় তো খুলি, খোলার পরে মনে মনে থাকে না, তখন তো সমস্যা। এটাই আমার পাসওয়ার্ড, মনে করো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, উইক পাসওয়ার্ড। উইক পাসওয়ার্ড বলছিস তো, তাহলে এর সাথে আমি আর কিছু অ্যাড করে দেবো। এটা আবার স্ট্রং পাসওয়ার্ড না হলে সালারও নেয় না। এবার ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টোরের নাম দিলাম, এই একটা স্টোরের নাম দিয়ে দিলাম, অথবা যে এটাই চলো, এটা স্টোর নাম দিয়ে দিলাম। আর স্টোর ইউআরএল অবশ্যই দিতে হবে ভেন্ডরে যদি থাকে। চলো ডট কম, ওটা তো দিতে হবে, না হলে তো লাভ না, যদি থাকে আর কি, না থাকে ইউজ কর। কুষ্টিয়ার থেকে যারা এই যে পার্সেল দেয়, এরা কি তাহলে নিজস্ব দোকানের প্রোডাক্ট দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ, নাকি? নিজস্ব দোকানের প্রোডাক্ট দিয়ে থাকে, নিজস্ব দোকানের প্রোডাক্টই তোমার দারাজে এসে জমা হয়, তারপরে তোমাকে 2-3 দিন সময় নেয় না, ওখান থেকে তখন দিয়ে দেয় আর কি। সব দেখা যাচ্ছে শিপিং আছে, তাহলে ওরা তো কুষ্টিয়ার থেকে কিনে আমাকে দিচ্ছে, তাই না? না না না, কুষ্টিয়া থেকে কিনে না, এটা শিপমেন্ট হবে তোমার ঢাকা থেকে, খালি এখানে তুমি পারচেজটা করে নিয়ে নিতে পারবা। এই কারণ ওখানে প্যাকেটিং এখানে করার কোনো সিস্টেম নাই, সব ওখান থেকে প্যাকেট সব করে। নির্দিষ্ট এখান থেকে আছে। হ্যাঁ হ্যাঁ, সব ঢাকা থেকে করে আসে। ঢাকা থেকে করার পরে এখন মনে করো সে ওই গুলিস্তানে ফুটপাত থেকে কিনে দিতেছে না স্টোর থেকে কিনছে, এটা শুধু তারাই জানে, এটা আমরা জানি না। এখন কথা হচ্ছে যে যে ভেন্ডরটা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ভেন্ডরটা কুষ্টিয়ার হলো, ঠিক আছে, আমি যে প্রোডাক্টটা কিনছি হ্যাঁ সেটাও দেখা যাচ্ছে কুষ্টিয়ার থেকে, মানে ও ওই দোকান ওনার সব থেকে কেনা হয়েছে, হ্যাঁ 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 ঠিক আছে। এখন তারা যে শিপিংটা কিভাবে হবে তাহলে?
এখন দাদাদের শিডিউলটা হবে ঠিক আছে, এখন দাদাদের শিডিউলটা কিভাবে হবে, সাপোজ মনে করো কুষ্টিয়াতে সে ভেন্ডর আর তার সব সে কাস্টমার কুষ্টিয়ারি, ওকে ভালো কথা, তাহলে তো তোমার মাধ্যম দিয়ে তোমার ওয়েবসাইটের মাধ্যম দিয়ে তো সেই স্টোরে কিনতেছে তাই না? হ্যাঁ, তাহলে প্রোডাক্টটা তাহলে কি হাত থেকে আসবে না, নাকি? ও তো যেহেতু সেল ও করতেছে, যেহেতু ঠিক আছে, কুষ্টিয়ার, প্রোডাক্টটা তো আমাকেও আমি বলি দিবে। ও যেহেতু কুষ্টিয়ার, সেহেতু সে কুষ্টিয়ার থেকেই সে তোমাকে দিয়ে দেবে দাঁড়াতে। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার সেটাই থেকে তোমাকে দাঁড়াতে দিয়ে দেবে, খালি তুমি ওখান থেকে কালেক্ট করে নেবে। কিন্তু ওই সেলার যদি ঢাকা হইতো তাহলে তুমি, মূলত কি ভাইয়া, যেটা আমার মনে হয় দোকান, যার দোকান হ্যাঁ হ্যাঁ যিনি ভেন্ডার হিসেবে এখানে জয়েন আছে, উনি কিন্তু প্যাকিং করে দিচ্ছে। উনি কিন্তু প্যাকিং করে দিচ্ছে, ইভেন প্যাকিং তো করে দিচ্ছে, এবং এই প্যাকিং এর পরে কিন্তু দারাজ যখন ওই জিনিসটা কালেক্ট করে তার স্টোর থেকে, তারা নিজেরা একটা প্যাকিং হ্যাঁ, করে নেয়। ওই যে একটা কাগজ দিয়ে দেয় না, A4 সাইজের, কোন স্টোর থেকে নিয়ে তার আসছে, মানে দারাজের নিজস্ব একটা অফিস প্রত্যেকটা জেলাতে থাকতে প্রত্যেকটা হবে, জেলাতে এবং থাকতে সেটা, হবে। হ্যাঁ হ্যাঁ, ওই ভেন্ডর সেই জিনিসটা তার অফিসে জমা দেবে, দারাজ ওখান থেকে প্যাকিং করে আবার দিয়ে দেবে, আবার তাই দিয়ে তো? দিবে। হ্যাঁ, তারা যখন একটা লিস্টিং থাকে কোথায় যেতে হবে কি জিনিস দিয়েছে, ওই লিস্টিং অনুসারে তারপরে তাকে দিবে, সেও একটা প্যাকিং করে। যেমন কুষ্টিয়ার বদলার মোড়ে যে ওয়ার হাউসটা আছে, ওটা কিন্তু সব প্যাকিং টেকিং ওখানে করা হয়, আসলে চেক করে দেখে যদি কুষ্টিয়ার কোনো কিছু হয়, যদি না হয় বাইরের থেকে আসে তাহলে ওটা কিন্তু কেউ দেখে না, ওরা খালি সেল দিয়ে দেয়। এটাই ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। ফোন নাম্বার দিয়ে দিলাম, ভেন্ডরদের রেজিস্টার করে নিলাম। দেখো আচ্ছা, এখন মনে করো আমরা যেটা রেজিস্টার করলাম, এখন আচ্ছা আমার একটু ভুল হয়েছে, আমার একটু ভুল হয়েছে। আমি একটু আবার রিবাইন্ড করতেছি, রেজিস্টারে ক্লিক করব। অ্যাকচুয়ালি আমার নিজের মেল দিয়ে করে তোমাকে দেখাই, ইমেল অ্যাড্রেস বোঝা গেছে। এই যে আমরা এখন এটা রেজিস্টার করে ফেলছি ভেন্ডর হিসাবে। দেখো ভেন্ডর হিসাবে যখন রেজিস্টার করতেছি, এখানে এখানে নিচে বলতেছে প্লিজ চেক ইউর ইমেল এন্ড কমপ্লিট ইমেল ভেরিফিকেশন লগইন। হ্যাঁ, আমি ওই যে ওটা ভুল ইমেল দিয়েছিলাম তো এটা দেখাতে পারছিলাম না, এই জন্য নিজের ইমেলটা দিয়ে দিলাম আর কি। ইমেল থেকে লগ ইন করতে হবে, ইমেল থেকে লগইন না, রেজিস্টার ভেরিফিকেশন ভেরিফাই করতে হবে। করতে হ্যাঁ, হবে। ভেরিফাই করতে হবে। এখন দেখি ভেরিফিকেশন এসেছে কি না, স্পাম্পে চলে যাব। হ্যাঁ, এই যে চলে এসেছে এটা। এই দেখো বলতেছে থ্যাংকস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, ইউর ইউজার নেম এত, আর এই ইউ ক্যান অ্যাক্সেস ডিএস। এই যে এখানে ভেরিফাই ক্লিক হিয়ার, বুঝা গেছে? হ্যাঁ, দেখো ভেন্ডর নিয়ে চলে এসেছে, ভেন্ডর কিন্তু ওকে হয়ে গেছে ভেরিফিকেশন, এখন ওয়েলকাম জানাইতেছে। এই যে ওয়েলকামের যে মেসেজটা না, এটা তুমি যদি রিমুভ করতে চাও তাহলে ওখানে ডিসেবল করে দিবা, না চলে না। ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া, জি শুনতেছি। মনে করো লেটস গো। এবার দেখো এখানে বলতেছে স্টোরে কতগুলা প্রোডাক্ট, প্রোডাক্ট পার পেজে কয়টা করে প্রোডাক্ট দিয়ে দিবা। সাপোজ মনে করো আমি এখানে দিলাম 50টা, সেম নাম, স্ট্রিট অ্যাড্রেস, হাবি জাবি সবই লিখে দিতে হবে। দে কন্টিনিউ, আমি আর লিখলাম না। পেমেন্ট অপশন করলে কন্টিনিউ, না করলে না, অটোমেটিক চলে আসবে রেডি, গো টু ইউর ড্যাশবোর্ড, স্টোর ড্যাশবোর্ড। এবার দেখো, এবার তোমাকে একটা ড্যাশবোর্ড দিতেছে, তুমি সেল কত দিয়েছো, আর্নিং কত দিয়েছো, কতজন পেজ ভিজিট করছে, সব একটা ড্যাশবোর্ড দিয়েছে ভেন্ডরকে। এখন মনে করো প্রোডাক্টসে চলে যাবা, প্রোডাক্টসে যে এখন মনে করো এই যে অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করবা, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, সব ক্যাটাগরি
কথা বোঝা গেছে? ট্যাগ দিয়ে ক্রিয়েট প্রোডাক্ট দিলে ক্রিয়েট হয়ে যাবে, কথা ক্লিয়ার? মানে এখন কিন্তু এটা ভেন্ডর হিসাবে সে তোমাকে কিন্তু দিতেছে, ভেন্ডরে তুমি ড্যাশবোর্ড পেয়ে গেছো, ভেন্ডর কিন্তু এখন প্রোডাক্ট আপলোড করতে পারবে, অর্ডার ক্রিয়েট করতে পারবে, কুপন যদি দিতে থাকে কুপন দিতে পারবে, রিপোর্ট রিভিউ সব কিন্তু এখান থেকে করতে পারবে, ইভেন সেটিংও। তাহলে তো এখন অনলাইন দোকানদার, নর্মাল দোকানদারের মধ্যে বিশাল তফাৎ হয়ে গেছে। দেখো এখন মনে করো আমি একটা ওয়েবসাইট খুললাম, এই যে আমার এই ওয়েবসাইটটা, হ্যাঁ, খোলার পরে যে আমি এখন জায়গায় জায়গায় বলে বেড়ালাম, লিফলেট দিয়ে বেড়ালাম, মাইকিং করলাম, আমি আমার ওয়েবসাইটে 100 জন মার্কেটারকে ঢুকাবো, দোকানদারকে, তাদের কোনো টাকা দেওয়া লাগবে না, তাদের সেলের উপরে এই পার্সেন্টেজটা আমি নিব। মনে করো যে মাসে 1,000 টাকা সেল দিলে ওখান থেকে 30% আমার ফ্রি ফ্রি একটা পাওয়া গেলাম, তাকেও একটা ই দিয়ে দিলাম, তোমার সাইটটা ভালো মতো চলতে পারলে সে এসে আগে করবে, ভেন্ডর শিপমেন্ট টিপমেন্ট সব করে দেবে, তুমি খালি মাঝখানে একটা কমিশন বুঝে নিলে। বোঝা গেছে মাল্টি ভেন্ডর কি? জি।